জুম্মান ব্যাপারী আপনি দুটো প্রশ্ন পাঠিয়েছেন সালাম দেওয়ার পরে আপনি বলেছেন অনেকে বলে আদম সালাম। নবী মোহাম্মদ সাল আলাইস্লামের ওসিলে দিয়ে দোয়া করে মাফ পেয়েছেন এ বিষয়ে নসিহা করুন আদম আল্লাহ সাল্লাম থেকে এমন কোনো বিষয় নবী সাল্লা সাল্লাম বর্ণনা করেননি যে আদম আমার ওসিলা দিয়ে আমার ব্যক্তির ওসিলা দিয়ে আমার মর্যাদার ওসিলা দিয়ে আমার ব্যক্তিত্বের ওসিলা দিয়ে আদম আলাহিসাল্সাল্লাম দোয়া করে আল্লাহর কাছে পার পেয়েছেন এমন কোনো কথা কোরআনেও নেই এবং বিশুদ্ধ সুন্নার ভাণ্ডারেও নেই অতএব এই ধরনের কথাগুলো মানুষ নিজেরা প্রচলন করেছে সহি সুন্নার ভান্ডারে এমন কোনো কথা নেই আচ্ছা তাহলে নবী সাল্লাহ সাল্লামের ব্যক্তির ওসিলা দিয়ে বা তার মর্যাদার ওসিলা দিয়ে দোয়া করার বিষয়টা কি এই ব্যাপারে আহলুসন্ন জামাতের বিশুদ্ধ আকিদা হলো যে নবী সাল্লাইসাল্লামের ব্যক্তির ওয়াসিলা দিয়ে দোয়া করাটা নিষিদ্ধ মাম্ন ইলেহিল ওয়াসিলা আল কোরআনে যেটা বলা হচ্ছে আয় আয়াল্লা আল্লাহ নৈকট্য তোমরা চাও তালাশ করো কিন্তু সেই নৈকত্রটা হতে হবে শেরিয়া পন্থায় কারণ শেরিয়ার রেকমেন্ডেশনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই নবী সাল্লা সাল্লাম থেকে অনেকগুলো হাদিস এক্ষেত্রে আছে তিনি বলেছেন ইয়াকুম ও মোহাসুল ওমর সাবধান তোমরা দিনের মধ্যে নতুন কোন উদ্ভাবন থেকে সতর্ক থাকবে এবং বিরত থাকবে কুল্লা বেদা অকুল্লা দল আল ফিনা কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বেদাত প্রত্যেক বেদা হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায় এছাড়া সাল্লাম বলেছেন ম্যানি আমরিনা হ্যাঁ যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে এমন কিছু উদ্ভাবন করে প্রচলন করে যেটা দিনের অন্তর্ভুক্ত নয় সেটা দুধ সেটা রিজেক্টেড এবং প্রত্যাখ্যাত সুতরাং এই যে বিষয়গুলো বলা হলো এভাবে এটা সহি সন্দা দ্বারা সাব্যস্ত নয় আমরা মোফাসেরিনকরামকে দেখেছি তারা যখন বলেছেন অবদাউ ইলাহিল ওসিলা এই ওয়াসিলার অর্থে তারা কুচ তাকার রবি আল্লাহ আল্লাহ নৈকট্য অর্জন আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে তার ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে এখলাসের মধ্য দিয়ে ইমান পরিপালনের মধ্য দিয়ে ইসলাম প্র্যাকটিস করার মধ্য দিয়ে এবং শরিয়ত সম্মত সকল আমল দিয়ে দোয়া দিয়ে আর তাওয়াসুলের কথা যদি বলি তাহলে এই আয়াত নয় ওসিলা গ্রহণের বিষয়টি অন্যান্য অনেক হাদিস দ্বারা সাব্যস্ত হতে পারে কিন্তু সেটা তিন ভাগের মধ্যে সীমাবদ্ধ এক আল্লাহর আসমা এবং সিফাতের ওসিলা দেওয়া যায় যেমন আমরা একটু আগেই ইস্তখার দোয়ার মধ্যে আমরা দেখেছি এল মিকা আল্লাহর এলেম আল্লাহর সিফা তাই না ওয়াস্তাকুক বে কুদরতিকা কুদরত আল্লাহর সিফা অতএব আল্লাহর দাত এবং সিফাত আসমা এবং সিফাত এটা দিয়ে ওয়াসিলা দেওয়া যাবে দ্বিতীয় ওয়াসিলা দেওয়া যাবে আল আলসালহা অর্থাৎ আলা ইবাদাত অল ইমান আল আল ইবাদাত কালবিয়া আল ইবাদাত আলিয়া আল ইবাদাত আল আখতসাদিয়া সব কিছু দিয়ে যত ধরনের ইবাদত আছে যত ধরনের ভালো আমল আছে সবগুলো দিয়ে তা অসুল করা যাবে অর্থাৎ আল্লাহর কাছে বলা যাবে আল্লাহ আমি তোমাকে মোহাব্বত করি অতএব আমাকে ক্ষমা করো তোমার প্রতি ইমান এনেছি আমাকে ক্ষমা করো তোমার রসুলের প্রতি ইমান এনেছি আমাকে ক্ষমা করো এভাবে অতএব ইমান খাসিয়া তাকুয়া তারপর আল্লাহর উপর তওয়াক্কুল এসব কিছুর ওসিলা দেওয়া যাবে আমরা যে সালাত আদায় করছি সিয়াম আদায় করছি এগুলোর ওয়াসিলা দেওয়া যাবে অর্থাৎ যত ভালো শরীয়ত সিদ্ধ আমল আছে সবগুলোর ওসিলা দেওয়া যাবে আর তৃতীয় যে বিষয়টা সেটা হলো জীবিত সৎ ব্যক্তিদের দোয়ারও অসিলা দেওয়া যাবে এবং সেটা হলো এরকম যে আপনি সেই জীবিত সৎ ব্যক্তির কাছে গিয়ে বলবেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন আর আল্লাহকে বলবেন আল্লাহ অমুকে আমার জন্য দোয়া করেছে তুমি কবুল করো তাহলে এভাবে তিনটার মধ্যেই আসলে তাওয়াসুল বা ওসিলা গ্রহণ করা সীমাবদ্ধ আর তাওয়াসুলের আরেকটা অর্থ যেটা রূপ। তাহলে বান্দাতো ইয়া তাকার বিল আলিস এটি হচ্ছে তার আসলে মেজর ফিল্ড সে তার ভালো ভালো কাজ দিয়ে ইবাদত দিয়ে মামালাতের মধ্যে চ্যারিটি কাজ দিয়ে মোস্তাহাব কাজ দিয়ে দান খরাত সাদাখা করে সে আল্লাহ নৈকট্য অর্জন করবে সেটাই আল্লাহ তালা বলছেন অবজা ও ইলাইহিল ওয়াসি তার নৈকট্য তোমরা তালাশ করো আমরা তো সবাই তার নৈকট্য তালাশ করছি কিন্তু শেরিয়ত পন্থেই সেটা করতে হবে অথব রসুল্লা সাল্লা সাল্লামের ওয়াসিলা দিয়ে দোয়া করা অথবা তার ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা অথবা কোনো মুসলিমের অথবা কোনো সৎ ব্যক্তির ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা এটা সম্মত নয় এবং সেই জিনিসটা আমরা দেখি বিশ্ববিখ্যাত অনেকগুলো সংস্থা এ বিষয়ে কথা বলেছেন আমরা এর মধ্যে লজনাদ দা এমা লিল এফদা যেটা সৌদি আরবের খুবই স্বীকৃত একটি ফতোয়া দানকারী সংস্থা যেখানে সে দেশের অনেক বড় বড় ওলামাইকার ফতোয়া বোর্ডে থেকে থাকেন الشيخ المسلم يقول ان المسلم يشهد ان لا إله إلا الله وأن محمد رسول الله ان المسلم يقول ان المسلم يقول ان المسلم يقول ويقول في يقول الله عليه وسلم على ويقول في دعائه كنتو شتر دوار مذهب عليه اللهم اعطني كذا وكذا من خير الدنيا والاخره بجاه النبي صلى الله عليه وسلم او ببركه الرسول او بحرمه المصطفى او بجاه الشيخ التيجاني او ببركه الشيخ عبد القادر او بحرمه الشيخ السنوسي فما الحكم؟ شتر دوار مذهب عليه هي اللهم كي دنيا ابن اخره اي اي كل كلها دانكرون النبي صلى الله عليه وسلم মর্যাদার ওসিলায় এবং রাসুলসাল্লাহসাল্লামের বরকতে মোস্তাফা অথবা মোস্তফা সাল্লাহ সাল্লামের সম্মানে সম্মানের ওসিলায় অথবা আশেখা তিজানি কোনো এক ব্যক্তি আফ্রিকানরা এভাবে করে থাকে কেউ কেউ যে তার সম্মানে অথবা তার মর্যাদার ওসিলায় অথবা আব্দুল কাদের জিলানির বরকতের ওসিলায় অথবা সন্নসি আফ্রিকার কোন কোনো দেশে তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি এই শেখ হাসান নসির সম্মানের ওসিলায় আমাকে এই এই জিনিসগুলো দান করো তাহলে হুকুমটা কি এক্ষেত্রে হুকুমটা কি এই প্রশ্ন তাদেরকে করা হয়েছিল তারা তখন বলেছিলেন من توصل إلى الله في دعائه بجاه النبي صلى الله عليه وسلم أو حرمته أو بركته أو بجاه غيره من الصالحين أو حرمته أو بركته فقال اللهم بجاه نبيك أو حرمته أو بركته أعطني مالا وولدا أو أدخل الجنة وقني عذاب النار مثلا فليس بمشرك شركا يخرج, يخرج عن الإسلام ولكنه ممنوع سدا للذريعة لذريعة الشرك وإبعادا للمسلم من فعل شيء يفضي إلى الشرك যে ব্যক্তি তার দোয়ার মধ্যে নবী সাল্লা সাল্লামের মর্যাদা অথবা তার সম্মান অথবা তার বরকত অথবা তিনি ভিন্ন অন্য যে কোনো সৎ ব্যক্তির সম্মান অথবা তার মর্যাদা ও তার বরকতের ওসিলায় ওসিলা দিয়ে থাকে এবং দোয়ার মধ্যে সে বলে হে আল্লাহ তোমার নবীর ওসিলায় এবং তার সম্মানের ওসিলায় তার বরকতের ওসিলায় আমাকে মাল দাও সন্তান দাও অথবা আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে রক্ষা করো এরকম যদি সে বলে থাকে তাহলে সে এমন শেরকে লিপ্ত হবে না এবং সে শেরকে লিপ্ত মশ্রিক বলে গণ্য হবে না যাতে সে ইসলাম থেকে বের হয়ে যায় তবে এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ কাজ শেরকের যে জারিয়া শেরকের দিকে যাওয়ার যে মাধ্যম সেগুলোকে বন্ধ করার জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে এবং মুসলিমদেরকে এমন কোনো কাজ করা থেকে দূরে রাখার জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে যে কাজ শেরকের দিকে ঠেলে দেয় তারা আরও বলেছেন ওয়ালা সুলাবে আন্দা তাউসালিজাহিল আম্বিয়া ওসালহিন ওয়াসিল ওয়াসা এল শেরক আল্লা তুফদ ইলাহিয়া আলামরুল আয়াম কোনো সন্দেহ নেই যে নবীদের মর্যাদা এবং সালাহীনদের মর্যাদা দিয়ে যদি কেউ ওসিলা করেন দোয়ার মধ্যে তাহলে সেটা ওয়াসা এল শেরক শেরকের একটা ওসিলা হিসাবে গণ্য হয় যা তাদেরকে সেই শেরকের দিকেই ببن جوجي بوتشي داي على ما دلت عليه التجارب جيتا ووبري وبيغوتا برومان بو هنكوتشي وشهد له الواقع ابن بستو وتوتر بوكشا وقد جاءت ادله كثيره في الكتاب والسنه تدل على دلالة تدل دلاله قاطعه على ان سد الذرائع الى الشرك والمحرمات من مقاصد الشريعه. ار أه اونيكولو دول الكتاب ابن سنر مودتشتشي যা নিশ্চিতভাবে এ প্রমাণ বহন করছে যে সেরেক এবং হারামের দিকে যে সকল মাধ্যমগুলো নিয়ে যায় সেগুলো বন্ধ করে দেওয়া এটাই শরিয়তের অন্যতম মাকাসেদ এবং তার অনেকগুলো দলিল আছে তারা দীর্ঘ আলোচনা করেছেন আমরা সে আলোচনা করব না একটা দলিল এখানে দিয়ে

জিনিসকে সেই সব থেকে তোমরা গালিগালাজ করো না তারা যেগুলোকে আল্লাহকে বাদ দিয়ে ডাকে তাহলে তারাও না জেনে শত্রুতাবশত আল্লাহকে গালি দিয়ে বসবে অনুরূপভাবে আমরা প্রত্যেক জাতির জন্য তাদের আমলকে সুশোভিত করে দিয়েছি অতপর আল্লাহর তাদের রবের কাছে তাদেরকে ফিরে আসতে হবে তারপর তারা যে আমলগুলো করত তিনি তাদেরকে সে ব্যাস সে বিষয়ে অবহিত করবেন এভাবে আমরা আল কোরআনে আরও দেখি যে আল্লাহ আল্লা আলা মশ্রিকদের যে আলিহা তাদের যে উপাস্য শেখ তাদেরকে যাদের তারা ইবাদত করত তাদেরকে আল্লাহ তালা গালিগালাজ করতে নিষেধ করেছেন যদিও তাদের ইবাদতটা বাতিল গালিগালাজ হয়তো করা যেতে পারে কিন্তু তারপরেও সেটাকে আল্লাহ তালা নিষেধ করেছেন কারণ এটা একটা দাঁড়িয়া যেটা আল্লাহর প্রতি পরবর্তীতে আরোপ হতে পারে তাহলে যে কোনো দারিয়া যেটা খারাপের দিকে নিয়ে যায় সেই দারিয়া ব্লক করে দিতে হবে বন্ধ করে দিতে হবে এটা হলো সাজিয়ার নির্দেশ এটাই ফাতোয়াল্লা জিনা দায় মধ্যে এসেছে তো সুতরাং আমরা বলবো যে বিশ্ববিখ্যাত ওলামাই কারাম তারা এভাবে আসলে নিষেধ করেছেন যেটা নবী সাল্লা সাল্লামের ওয়াসলিলা দিয়ে ওয়াজ দোয়া করা যাবে কিনা বলে প্রশ্ন এসেছে তাহলে কী করা যাবে কি বলা যাবে বলা যাবে হে আল্লাহ আমরা তোমার কে ভালোবাসি তোমার নবীর এতেবার করি তোমার নবীর সন্না মেনে চলি অতএব আমাদেরকে ভালো করো দুনিয়া খায়ের দাও তাই না তখন আমাদের আমল দিয়ে তখন আমরা আল্লাহর কাছে তাওয়াসল করলাম তাকার রূপ হাসিল করলাম বা নৈকট অর্জন করলাম সুতরাং আমরা কনক্লুডিংয়ে বলবো যে আদম আলা সাল্লাম নবী সাল্লা সাল্লামের দোহাই দিয়ে অথবা তার ওসিলা দিয়ে পার পেয়েছেন এটা একদমই অনির্ভরযোগ্য কথা এবং ভুল কথা এটা কোনোভাবে প্রমাণিত নয় দ্বিতীয় হচ্ছে নবী সাল্লা সাল্লামের ওসিলা দেওয়ার বিষয়টি সরিয়া সম্মত নয় এবং এটাকে আদারিয়া আলাসেরক বলা হয়েছে ফলে এমন কাজ কোনো নবী কখনো করবেন না কারণ নবীরা তো আল্লাহর বিশেষ বান্দা তারা সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড তারা আল্লাহর কাছে সরাসরি চান আর আল্লাহ শুধু নবী নয় সকল বান্দাদেরকে সরাসরি চাওয়ার পারমিশন দিয়েছেন এবং চাওয়ার নির্দেশনাও দিয়েছেন ওদের আসতে যে ব্লাকুম আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব এভাবে অসংখ্য দলিল আছে যেই সমস্ত দলিল দ্বারা প্রমাণিত হয় যে দোয়া সরাসরি আল্লাহর কাছে করতে কোনো বাধা নেই পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং দোয়া করে তারা বেনিফিটেড হতে পারে হয়েছে সেরকম প্রমাণ ভরি আছে অতএব এ বিষয়ে আশা করি যে আপনারা সঠিক বিষয়টা জানতে পেরেছেন এবং আমি নসিহা হিসাবে বলবো যে আসুন আমরা বিশুদ্ধ আকিদার উপর থাকি এবং বিশুদ্ধ আমল উপর থাকি কিছু লোক যদি এগুলোকে জায়েজও বলে তারপরেও আমাদেরকে দেখতে হবে কোনটা শক্তিশালী কোরআনসন্নার ক্লিয়ার টেক্সট এবং ভাষ্য আমাদেরকে কোন দিকে আসলে উপনীত করছে এবং কোন বিষয়টা আমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে আফটার রিসার্চ এবং আফটার ইন্টালেকচুয়াল ডিসকাশন যেগুলো আমরা অল এভিডেন্স নিয়ে করে থাকি তাহলে তারপরে সত্যটার দিকে আমাদের ফিরে আসতে হবে একতলাফ থাকলেই যে সব গ্রহণ করা যাবে এবং এখতলাফ থাকলেই যে আমরা বলবো যে হ্যাঁ সবটাই ঠিক যে কোনোটাই গ্রহণ করো আসলে এটা ঠিক নয় আমাদেরকে অবশ্যই আল্লাহ জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন ওহের আলো দিয়েছেন এবং বুদ্ধি দিয়েছেন ফলে এই সব এলিমেন্টকে কাজে লাগিয়ে আমাদের উচিতভাবে সত্যকে আবিষ্কার করা এবং ওলামাইকেরামের বক্তব্য ডিসকাশনগুলো দেখে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন যদি আমরা ভুল করে থাকি